স্বাধীনতার দিনে পতাকা উত্তোলনকে ঘিরে তৃণমূল বিজেপি বচসা, এলাকায় উত্তেজনা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কোচবিহার জেলার অধিকাংশ তৃণমূল নেতারা ঘর ছাড়া, এমনকি দলীয় কার্যালয়েও তারা আসে না। জেলা জুড়ে তৃণমূলের অধিকাংশ দলীয় কার্যালয় বন্ধ রয়েছে। ইতিমধ্যে কোচবিহার জেলায় রাজনৈতিক পালাবদলের পর্ব শুরু হয়েছে। সূত্রের খবর, তৃণমূল থেকে বিজেপিতে যারা যোগদান করেছিলেন তারা পুনরায় তৃণমূলে ফিরে আসছেন। বৃহস্পতিবার ভারতের 73তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মাথাভাঙ্গা 2 নং ব্লকের পাড়াডুবিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলীয় কার্যালয় খুলে পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করে। এরপরেই পতাকা উত্তোলন করা ও দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের ওপর চড়া হয় বলে অভিযোগ তৃণমূলের। এমনকি এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সেকন্ড ডিজিটাল বাংলার সাংবাদিকের মোবাইল ছুড়ে ফেলা হয়। হেনস্থার শিকার হতে হয় সেকন্ড ডিজিটাল বাংলার প্রতিনিধিকেও। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। এরপর ঘোষকাডাঙ্গার পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন ঘটনার তীব্র নিন্দা করে বলেন, যারা ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে জানে না, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে পারে না, তারাই পারে এ ধরনের দুষ্কৃতিমূলক কাজ করতে। এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি প্রতাপ সরকার বলেন, আমাদের দলের কেউ জড়িত ছিল না এ ধরনের ঘটনা, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। বিজেপির নামে যদি কেউ দাগ লাগায় সেটা তার দায়িত্ব। আমাদের বিজেপির এই ধরনের কোনো ইয়া নাই যে তৃণমূল কে কী করবে তার দায়িত্ব আমরা নিছি। ওরা পার্টি বিষ খুলবে না কী খুলবে তার খোঁজ খবর তো আমরা রাখি না। তবে তৃণমূলের যদি কেউ আসে থাকে, তাদের কাছে একটা দাবি ছিল যে তোমরা পাহাড়ে যে সমস্ত অন্যায় করছো, তোমরা যতদিন এটা না শুধরাবা ততদিন এই ধরনের কোনো কার্যকলাপ করতে পারবো না। এটা হয়তো সাধারণ মানুষের এটা দাবি ছিল, এটা বিজেপিরও দাবি ছিল না, সাধারণ মানুষের বহিঃপ্রকাশ ঘটছে, এটুকুই আমরা জানি। চড়াও এখন সারা ভারতবর্ষই তো বিজেপি, এখন মানে কুচবিহার বা পাহাড়বির জনগণ সবাই বিজেপি। এখন যদি যায় বিজেপির নামে যদি কেউ দাগ লাগায় সেটা তার দায়িত্ব। আমরা জানি এই ধরনের ভারতীয় জনতা পার্টির এই ধরনের আমাদের কোনো আচরণ নাই বা এই ধরনের কোনো বিষয় নাই যে ভারতীয় জনতা পার্টি গিয়ে তৃণমূলের এমন কিছু নাই যে জিতেন বর্মন একটা সহসভাপতি ভারতবর্ষে একটা মুখ হয়ে আসছে তাকে আমি আটকাইতে হবে, এই ধরনের আমাদের কোনো মানসিকতা নেই। স্বাধীনতা দিবসের দিন যেখানে সাধারণ মানুষ অবাধে দিনটি উদযাপন করে চলাচল করবে সেখানেও রাজনীতি করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাড়াডুবি থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট।